আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরেরজনকে যুক্ত করি, আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন আপনি বলেন তাহলে। আনোয়ার হোসেন নিজেকে আনমিউট করে কথা বলতে হবে। আনোয়ার হোসেন আপনি কি মানে সিনেমার শোনা আনোয়ার যাচ্ছে? হোসেন কিনা বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছে, মাশাল্লাহ শোনা যাচ্ছে। নবাব, আপনি কি নবাব সিরাজউদ্দৌলা? না না, এটা একটা ফেক নেম আর কি, এমনি আচ্ছা এমসিকিউ নাম ঠিক আর আছে কি। বলেন। হ্যাঁ বলেন। কেমন আছো সবাই? আচ্ছা হ্যাঁ ভালো আছি ভাই, আমরা সবাই ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। বলেন, মূল আলোচনাতে চলে যান। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা এখন নাস্তিক এটা কি মানে কি করতে পারবে, মানে পাপ করতে পারবে, এটা একটা মুমিনের প্রশ্ন ছিল আর কি। মানে কা পাপ বলতে যেমন আপনার যেমন ধরেন মিথ্যা, আপনার যে প্রশ্ন মিথ্যা কথা থাকলে, আপনার প্রশ্ন আপনার বলুন। হ্যাঁ প্রশ্ন ভাই থাকলে আপনার আপনি প্রশ্ন আপনার বলুন। প্রশ্ন বলেন ভাই। কার কি প্রশ্ন এটা দিয়ে তাকে আসতে বলেন তাহলে, তার সাথে আলাপ করবো। যে যার যে প্রশ্ন হ্যাঁ তার সাথে বিষয় আলোচনা করে মানে আর যেমন কি সে ধরেন ভালো আপনি কি বুঝতে মানে কোনো পারবে। প্রয়োজন অনুসারে মিথ্যা কথা বলতে পারবেন? এটা আপনি কাকে জিজ্ঞেস করছেন, আমাকে মানে আসিফ মহিউদ্দিনকে জিজ্ঞেস হ্যাঁ করছেন? হ্যাঁ মানে মানে প্রয়োজন আপনি যেরকম অনুসারে সেট অনুযায়ী মানে মানে ধর্ম অনুযায়ী যেমন বলে যে মিথ্যা কথা বলো না, চুরি করো না, না, মানে এই কাজগুলো ধর্ম প্রয়োজন অনুযায়ী, অনুসারে কোন ধর্ম এটা কে অনুযায়ী, বলছে? কোন ধর্মে কোন বলে ধর্ম যে মিথ্যা অনুযায়ী? বলো না? ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম কোন? ইসলাম ধর্মে বলা আছে, সহিহ হাদিসে বলা আছে, যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা। ওয়ার ইজ এ ডিসেপশন, নবী মোহাম্মদের পরিষ্কার কথা, যুদ্ধে যে কোনো ধোকাবাজি প্রতারণা বৈধ। তারপর হচ্ছে গুপ্ত ঘাতক পাঠায় নবী মোহাম্মদ যখন মানুষকে খুন করাইতো, নবী মোহাম্মদের সমালোচনা যারা করতো তাদেরকে গুপ্ত ঘাতক পাঠায় খুন করাইতো। সেই গুপ্ত ঘাতকরা মোহাম্মদকে জিজ্ঞেস করতো, নবীজি আমি কি মিথ্যা কথা বলে প্রতারণাময় কিছু বলতে পারবো, ওই ওদেরকে খুন করার জন্য প্রতারণাময় কিছু বলতে পারবো? নবী বলতো, হ্যাঁ তুমি বলতে পারবা। এই ক্ষেত্রে মিথ্যা বলা এবং প্রতারণার আশ্রয় নেওয়া বৈধ, এবং আরো কয়েক জায়গায় বৈধ আছে। এই তাহলে ছোট ইসলামের থেকে তো তাহলে শেখানো হয়? আচ্ছা তাহলে ছোট ভুল থেকে শেখানো শেখানো হয়, হয় যে মিথ্যা ভুল বলো না, শেখানো হয়, মিথ্যা বলো ভুল না, শেখানো এগুলো হয়, বলো না, এগুলো মিথ্যা বলো না। কথা শেখানো হয়। আপনার নবী মোহাম্মদ যে এই কাজগুলো করতো সেটার কি দলিল আপনি দেখতে চান, নাকি আপনি আমার কথা জাস্ট কথা শুনলেন? আচ্ছা ভাই মানে আমি বলতে চাচ্ছি কি যে মানে ভালো দিক যেগুলো আছে ধর্মের, যে ভালো দিকগুলো আছে যেমন মানে ভালো দিক আছে নাকি খারাপ দিক আছে সেটা অন্য তো অন্য এখানে আলোচনা আলোচনায় হচ্ছে চলে না। যাচ্ছে। আপনি তো বললেন যে প্রথম যে এক্সাম্পল দিয়ে শুরু করলেন যে মিথ্যা কথা আপনার ধর্মে বলা নিষেধ, এই এই কথাটা যে বললেন এটা তো সঠিক না? মানে এই আলোচনাটা শেষ করেন, তারপরে নেক্সট আলোচনা যান, নাহলে বলেন যে আচ্ছা ভাইয়া ঠিক আছে মানলাম মিথ্যা কথা আমার ধর্মে বলা জায়েজ, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলাটা আমার ধর্মে জায়েজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা তাহলে ফর ফর ওই যে এক্সাম্পল আমি যে বিয়ের সময়, তো ভাই বিয়ের সময় মিথ্যা কথা বলা যায় না, যখন ঘটক টটকের ইয়া করতে আসে তখন তো মিথ্যা কথা বলা আমার জানা মতো যায়। তারপর ওই যে প্রশ্ন হচ্ছে কি জানি, আরেকটা ইয়ে, যে ওই মানবিক বিয়ে টাইপের বিষয়ের মধ্যেও তো ভাই মিথ্যা কথার কিছু ইয়ে দেখাইছিল, যে প্রথম বউয়ের থেকে গোপন গোপন রেখে সে আরেকটা বিয়ে করতে পারবে, এই ইয়া আছে বলছিল না মামুনুল হক আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ ইয়া করতে পারবে, ঘর ঘরকে ঠিক রাখার জন্য। মানে ভাই আমার প্রশ্নটা কি ছিল জানেন? হ্যালো ভাই, ভাই প্রশ্ন ছিল আপনাকে যে আপনাদের কনসেপ্ট আপনাকে আপনার অনুযায়ী প্রশ্নটা প্রশ্নটা আপনার পাল্টাচ্ছে, প্রশ্নটা আপনার পাল্টাচ্ছে প্রশ্নটা আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি দেখেই তো এখানে আসতে হচ্ছে। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা প্রাসঙ্গিক ভাবে আপনি বলেছেন যে ইসলাম ধর্মে তো মিথ্যা কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। আমি বলেছি না, সম্পূর্ণ নিষিদ্ধ না। আপনার নবী মোহাম্মদ নিজে মিথ্যা কথা বলতো এবং নিজে মিথ্যা কথা বলতে উৎসাহ দিত, এবং সে উম্মতদেরকে বলে গেছে যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা, মানে যুদ্ধে প্রতারণা করা, ধোকা দেয়া, প্রতিপক্ষকে ধোকা দেয়া, ধোকার মাধ্যমে মানে ভাই মানে প্রতিপক্ষকে। একটু রেফারেন্স দেন ভাই, এটার সেই সেটাই তো আপনাকে জিজ্ঞেস করছি যে আগেই এইটা তো দলিল বলছিলাম। আপনার, দেখছেন ভাই আমি কিন্তু জিজ্ঞেস করলাম ওনাকে সেটা দলিল গুলা কি আপনি দেখবেন কিনা। উনি হ্যাঁ দলিল ভাই দেখতে দেখান না ভাই, চেয়ে কি বললো, তাহলে ভালো গেলা ভাই আপনি বললেন না কেন, ভালো গেলা তো আছে, ভালো এটা বললো না ফারাজ ভাই? উনি হ্যাঁ উনি তো সেটাতেই গেলেন, দলিল তো আপনিই দেখাইতে চাইলেন, সে তো বলো না যে ভাই দলিল দেখান তাহলে। আচ্ছা বুঝে নাই মনে হয়, দলিল মানে আমি বুঝছি আসলে আমি প্রশ্নটা হয়তো আপনাদের বুঝাইতে পারি না। আসলে প্রশ্ন করতে আসলাম কি যে আপনাদের কনসেপ্ট অনুযায়ী মিথ্যা কথা বলা এই জিনিসটা কি মানে ভালো কাজ নাকি খারাপ কাজ, বা যদি মানে ই হয় বা খারাপ হয় তাহলে এটা কি মানে ধর্মের মতো আপনি যেভাবে দাবি করছেন যে ধর্মের জিনিসটা এভাবে কিছু কিছু ক্ষেত্রে ই করা আছে, আমি জিনিসটা জানি না আসলে এই জিনিসটা অনুযায়ী কি এভাবে মানে ভাই, কিছু কিছু কোন ক্ষেত্রে মিথ্যা কোন বলা যেতে জিনিস পারে এটা কোন কি? জিনিস মরাল না ইমোরাল সেটা নিয়ে যদি আলোচনা করতে চান সেটা ডিফারেন্ট আলোচনা হবে, এবং মোরালিটির সেক্টরটা তখন আলাদা হবে। আপনি কি মোরালিটি মোরালিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, নাকি কোন একটা স্পেসিফিক বিষয় ওইটা মরাল কিনা সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন? এর সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাস্তিকতার সাথে সত্য বলা মিথ্যা বলার কোনো সম্পর্কই নাই। নাস্তিকতা হচ্ছে মোরালিটি ঈশ্বর, যেটা আমার জন্য মোরাল হবে সেটা সবার জন্য মোরাল হবে, সেটা আমার জন্য আলাদা, আসিফ ভাইয়ের জন্য আলাদা, আনোয়ার হোসেনের জন্য আলাদা, এরকম তো হবে না। নাস্তিকতা আসলে যেমন হচ্ছে ধরেন যে ঈশ্বর, আনোয়ার হোসেন একটু শুনে নেন, নাস্তিকতা হচ্ছে ঈশ্বর সম্পর্কিত একটা স্ট্যান্ড। হ্যাঁ এর সাথে সত্য বলা মিথ্যা বলা মোরালিটি এগুলোর কোনো সম্পর্ক নাই, এগুলো হচ্ছে সম্পর্কহীন বিষয়। এখন যদি আপনি আপনাকে জিজ্ঞেস করি ভাই যারা যারা শাকসবজি খায় তারা কি সত্য বলে নাকি মিথ্যা বলে, এটা যে এরকম একটা উদ্ভট প্রশ্ন হবে, কারণ শাকসবজির সাথে তো সত্য বলা মিথ্যা বলার কোনো সম্পর্ক নাই। সে যে কে শাকসবজি খায় তার সাথে সত্য বলা মিথ্যা বলা দিয়ে কি যায় আসে? সে শাক খায়ও মিথ্যা কথা বলতে পারে, সে গরু মাংস খায়ও মিথ্যা কথা বলতে পারে। কে শাকসবজি খায় এর সাথে তো কে সত্য কথা বলে কে মিথ্যা বলে এটার কোনো সম্পর্ক দেখাতে দেখানো সম্ভব না। একইভাবে নাস্তিকতার সাথে তো কে সত্য বলে কে মিথ্যা বলে এটার কোনো সম্পর্ক নাই। এখন ফারাজ ভাই বেশি ইসের ভিতরে না গিয়ে, আমার মনে হয় উনি মানে একেবারে ইয়ামুমিন, হ্যাঁ নতুন নতুন আসছে অনলাইন জগতে, নতুন নতুন আসছে, এত কিছু এখনো মানে ঠাওয়ার করতে পারেনি। তো ওনাকে আমি এই রেফারেন্স গুলো দেখাই দিই, রেফারেন্স গুলো দেখে উনি মানে এরপরে আলোচনা গুলো পরে করুক।
এটা হচ্ছে বুখারী শরীফের একটা হাদিস, বুখারী শরীফের হাদিস। তো বুখারী শরীফ তো নাম শুনছেন নাকি ভাই? আনোয়ার হোসেন, আপনি কি বুখারী শরীফ তো নাম টাম শুনছেন নাকি ভাই? জি জি ভাই শুনছি ভাই শুনছি। আচ্ছা আচ্ছা, বুখারী শরীফ মাশাল্লাহ নাম শুনছেন। বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশন থেকে যদি কিনেন, 7147 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা আছে, এখানে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, একটু একটু আমাদেরকে জোরে জোরে যদি পড়ে শোনান তাহলে ভালো হয়। পড়েন তো ভাই, একটু দেখি পড়তে পারেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে একটু যদি বড় করতেন ভালো হতো আসলে, চোখের সমস্যা তোমার। ও আরো বড় করতে হবে। আচ্ছা দাঁড়ান তাহলে আর একটু বড় করি। হ্যাঁ, এখন পড়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বড় যাবে আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আব্দুর রহমান ইবনু সামুরা, নীতিতে চেয়ে নিও না, কেননা যদি চাওয়ার পর তোমাকে তা দেওয়া হয় তাহলে তার সকল দায়িত্বভার তোমার উপরই অর্পিত হবে, আর যদি না চাওয়া সত্ত্বেও তোমাকে তা দেওয়া হয় তাহলে এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আর কোনো বিষয়ে কসম করার পর বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমের কাফফারা আদায় করে নিবে। আচ্ছা, এই কথাটার মানে কি, কোন বিষয় কসম করার পরে তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে, এই কথাটার মানে কি ভাই? মানে যদি মানে একটা জিনিস আমি কমিটমেন্ট মানে কোনো শর্তে যদি রাজি হই, শর্তে মানে যদি মনে বিপরীত করেন কোনো ইয়ে। মনে করেন মনে করেন আপনি আমার বাসা বাড়িটা কিনলেন, হ্যাঁ বাড়িটা কিনলেন আমাকে আপনি, বা ধরেন আপনার বাড়িটা আমি কিনলাম, হ্যাঁ আপনার হ্যাঁ বাড়িটা আমি কিনলাম, আমি আপনাকে 5 লক্ষ টাকা প্রথমে দিলাম, যে বাকি টাকা আমি পরে দিব, ঠিক আছে? আপনি 5 লক্ষ টাকা নিয়ে, কোনো কাগজ কলম পত্র লেখা নাই, কিন্তু 5 লক্ষ টাকাটা নিয়ে আপনি আমাকে কসম দিলেন যে আমার বাড়িটা আপনার বাড়িটা আমাকে দিবেন, আপনি আপনার বাড়িটা আপনি আমাকে দিবেন 5 লক্ষ টাকা নিয়ে আপনি এই কসমটা কাটলেন। কয়েকদিন পর আরেক বেটা এসে আপনারে বললো যে আসিফ বহেদিন যেই দামে তোর থেকে বাড়ি কিনবে তার থেকে বেশি টাকা আমি তোরে দিব, তুই 5 লক্ষ টাকা ওরা ফেরত দিস না, তুই আমার টাকা নে, তোর বাসাটা আমার বিক্রি কর, বাড়িটা আমার বিক্রি কর। তখন আপনি দেখতে পাইলেন যে ওই বেটার কাছে বাড়িটা বিক্রি করলে আপনার বেশি উত্তম হবে নাকি ভাই? বেশি উত্তম হবে না? এক্ষেত্রে তো লাভের ক্ষেত্রে তো অবশ্যই। লাভের ক্ষেত্রে অবশ্যই লাভ হবে। আমার কাছ থেকেও 5 লক্ষ টাকা নিয়ে আপনি কিন্তু কসম দিছিলেন আমারে যে আপনি আমাকে বাড়িটা বিক্রি করবেন, বাদ বাকি টাকা দিলে আপনার বাড়িটা দিয়ে দিবেন আমাকে, এটার কোনো এটা কাগজ আসলে কি কলম নেই, হবে, শুধুমাত্র আপনার শুধুমাত্র আপনার কসম আছে, আপনি কসম করছিলেন। আপনি কসম যে করছেন পরে দেখলেন এই কাজটা না করে উল্টা কাজ করাটা উত্তম হবে, আমার কসমটা ব্রেক করা উত্তম হবে, তখন আপনার ভাই কি করতে হবে ইসলাম অনুসারে? না ইসলাম তো এটা আছে যে ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমি যদি আপনার সাথে ওয়াদা করি তাহলে সেটা তো ভঙ্গ করা যাবে না, তাই না? ভাই এখানে তো এই বুখারী শরীফের হাদিসে তো পরিষ্কার ভাবে লেখা, কসম কসমটাই তো ওয়াদা, একজনের না একজনকে কসম করা বিষয়টাই তো ওয়াদা। কসম করার পরে যদি বিপরীত দিকটাকে উত্তম মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর কসমের কাফফারা আদায় করে দিবে, মানে কসমের কাফফারা হিসেবে আপনি কয়েকটা গরিব লোককে খাওয়াই দিবেন, ফকির টকির খাওয়াই দিলে কসমের কাফফারা হয়ে যাবে, এটা তো এখানে পরিষ্কার ভাবে লেখা আছে। আপনি যে বললেন যে মিথ্যা বলার যে ব্যাপারটা, নবীর মতো মিথ্যা বলতো, এটা তো আসলে প্রমাণ এটা হইলো না। এইখানে যে কসমটা যে করা হইলো এটা তো মিথ্যাই হইলো, সে তো কসমের বিপরীত কাজটা করলো, তাহলে মিথ্যা হইলো না এটা? হ্যাঁ তা ঠিক আছে, আপনার যুক্তি অনুসারে এটা ঠিক আছে, তো কসম করার পরে বিপরীত যেটা। মহারাজ ভাই, মহারাজ ভাই এইভাবে গাছের সাথে কথা বলাটা তো মুশকিল ভাই। এখানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে কসম কইরা তার বিপরীত কাজটা করলো, সেটা উত্তম মনে করে বিপরীত কাজটা করলো, এটা কি ফারাজ ভাই মিথ্যা না, এটা কি সত্য? আপনি তো উদাহরণ দিয়ে বুঝাই দিলেন, এরপরে কেন ধরতে পারলেন না আমি তো এটাই বুঝলাম না। বুঝতে পারছি বুঝতে পারছি, আমি বললাম যে আপনার যুক্তিটা ঠিক আছে আসলে। তাহলে বুখারী শরীফের হাদিসে যদি এটা লেখা থাকে কসম করার পর বিপরীত দিকটা উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর তোমরা কসমের কাফারা আদায় করে দিবে, এটা তো মিথ্যা কথা বলারই অনুমতি দেওয়া হইলো নাকি? হ্যাঁ তা ঠিক আছে, আপনার তো ঠিক বলছেন আচ্ছা জিনিসটা। ঠিক আছে, তাহলে আমরা একটা আরেকটা হাদিস দেখি। এই হাদিসটা হচ্ছে আচ্ছা এই হাদিসটা হচ্ছে আমি প্রথমে আমি আপনাকে হাদিসের, এটা হচ্ছে সহজ নসরুল বারী শরহে সহি বুখারী, মানে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে এটা আপনি পাবেন, আরবি টু বাংলা সহজ তর্জমা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ, হজরত মাওলানা ওসমান গনি, আল কাউসার প্রকাশনী, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 228। এখানে যেটা লেখা আছে, যুদ্ধে কথা ঘুরিয়ে বলা, এখানে নিচে দেখেন লেখা, মোহাম্মদ ইবনে মাসলামা এভাবে তার সাথে কথা বলতে থাকেন এবং সুযোগ পেয়ে তাকে হত্যা করে ফেলেন। এখানে যে জিনিসটা বলা আছে, বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা কাসালানি সহ আর অনেকেই বলেন যে শিরোনামের সাথে এই হাদিসের মিল রয়েছে, যার সারাংশ হলো এই যে ইমাম বুখারী স্বীয় অভ্যাস অনুযায়ী এর অন্য একটি সনদের দিকে ইশারা করেছেন যে হজরত মোহাম্মদ ইবনে মাসলামা চলার সময় অনুমতি নিয়ে নিয়েছিলেন, যেমনটা সামনের বাবে আসছে, যে অর্থাৎ আপনি আমাকে অনুমতি দিয়ে দিন যে আমি যা চাইবো তাই বলবো, সত্য মিথ্যা সবই বলবো। তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাকে অনুমতি দিয়েছি। দেখেন এখানে মাসলামা তার কাছে মোহাম্মদের কাছে কি অনুমতি চাইছিল ভাই? সত্য মিথ্যা মানে দুইটাই বলবে আর কি, দুইটাই বলবে। তখন রাসুল তাকে কি অনুমতি দিয়েছিল? মানে ওই দুই কথা বলার অনুমতিটা দিয়েছে আর কি, সত্য এবং বুঝতে মিথ্যা পারছি। দুইটা বলারই অনুমতি দিয়েছিলেন নাকি? এই খুন করতে যাওয়ার সময়, এই যে মাসলামা যে খুন করতে গেছিল আরেকজনকে, মানে কেন এই যে কেন খুন করতে গেছিল? খুন করতে গেছিল কেন, সেটা পুরোটা হাদিসটা আমি একটু পরে পড়বো ভাই, আগে এইটুকু একটু দেখে নেন। আচ্ছা বলেন। আচ্ছা এইখানে আমরা দেখতে পাইলাম যে নবী মোহাম্মদ মিথ্যা বলার অনুমতিও দিছিল নাকি, সত্য এবং মিথ্যা দুইটা বলারই অনুমতি দিছিল ওই লোককে নাকি? জি জি জি
সত্য বলার তো ভাই অনুমতি লাগে না, সত্য বলা তো এমনি বলেন যায়, কিন্তু মিথ্যা বলার তো অনুমতি লাগে নাই নাকি? নবীর অনুমতি দিয়া মিথ্যা বলছিল নাকি? না সেটা হয়তো আল্লাহ পাক বলছিলেন, না তা অনুমতি দিয়েছিলেন আর কি, আল্লাহ পাকের অনুমতি ছাড়া তো নবী কিছু করেন না। আল্লাহ পাক অনুমতি দিয়েছিলেন? ভাই আল্লাহ পাক তো ইসলামে তো জায়েজ হলো নাকি ইসলামের বাইরে গেল? আল্লাহ আল্লাহ বললে কি সেটা ইসলামের বাইরে যাবে নাকি ইসলামের ভিতরে থাকবে, কোনটা? আল্লাহ বললে কি মিথ্যাটা সত্যি হয়ে যায় থাকবে ভাই? আল্লাহ বললে না কি না ভাই মিথ্যাটা সত্যি হয়ে যায়? না জীবন, আল্লাহ কি তাআলা কোনো পয়েন্ট মিথ্যা কথা বলবেন আপনি না। কথা বলতেছেন ঠিক আছে, কিন্তু কথার মাঝে পয়েন্টটা মেক করতেছেন কি, একটু ভেবে চিন্তে পয়েন্টটা মেক করেন আচ্ছা আচ্ছা বলেন নাকি ভাই, আপনি অন্য একদিন যুক্ত হবেন? আজকে আপনি ঠিক মতো বুঝতে পারতেছেন আলোচনা, বুঝতে পারতেছেন না বুঝতে আলোচনা, পারছি, বলেন বলেন ভাই একটু বলেন, ফার্স্ট টাইম ঢুকলাম তো একটু তো সমস্যা সেটা হচ্ছে, তো বলেন আমাদের কেন। মনে হচ্ছে না ভাই, আমাদের তো সেই জিনিসটা মনে হচ্ছে না। আমার তো সেটাই মনে হচ্ছে যে আপনি হয়তো বা চেষ্টা করে আলোচনাটা ধরতে পারতেছেন না। না আসিফ ভাই যা বলতেছেন আমি বুঝতেছি আর কি, সবই বুঝতেছি, নবী আচ্ছা ইয়ে ঠিক দিয়েছিলেন আছে, না অনুমতি দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন আমরা পরের হাদিসে যাই। এই হাদিসটাই আমরা একটু পরে দেখবো যে এই হাদিসে কি লেখা আছে, আমি একটু খুঁজে বের করি। একটু খুঁজতে হবে ভাই, একটু অপেক্ষা করেন, আমি একটু আচ্ছা বের সমস্যা করি। নেই, বের হয়ে গেছে, দাঁড়ান একটু। এটা অনেক দীর্ঘ একটা হাদিস, এটা মানে অনেকক্ষণ সময় লাগবে পড়তে, আমি আপনাকে বিশেষ অংশ সংক্ষিপ্ত ভাবে পুরোটাই, বলতে তাই হবে। হ্যাঁ আমি যদি আপনি পুরোটা পড়তে না চান তাহলে আপনি বিশেষ অংশটা পড়তে পারেন। এই যে দেখেন, সহি বুখারী তাওহিদ পাবলিকেশন, কাব ইবনু আশরাফের হত্যা। কাব ইবনু আশরাফ ছিলেন একজন কবি, তিনি নবী মোহাম্মদের বিরুদ্ধে কবিতা লিখতেন। নবী মোহাম্মদের কিন্তু সে মানে আয়েশা কোনোদিন পাছায় লাথি মারে নাই, হ্যাঁ কবিতা টবিতা লিখতো, ব্যঙ্গ বিদ্রুপ করতো, সমালোচনা করতো, কিন্তু পাছায় এসে লাথি মারছে এরকম কোনো দলিল নেই। আপনার কাছে কি কোনো দলিল আছে যে পাছায় লাথি মারছিল নবীর? এত পড়াশোনা আমি আসলে করি নাই ইসলামের বিষয়ে। আচ্ছা, আমিও পাইনি এরকম যে নবীর পাছায় এসে কোনোদিন লাথি দিছিল। সে হচ্ছে কাব ইবনে আশরাফ, নবীর বিরুদ্ধে এবং বিদ্রুপাত্মক কথা প্রচার করতো। আচ্ছা, এই হাদিসটা আমরা করি 4037 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাব ইবনু আশরাফের হত্যা করার জন্য কে প্রস্তুত আছো? কেননা সে আল্লাহ তার রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনু মাসলামা, এই যে একটু আগে হাদিস থেকে, হাদিসের ব্যাখ্যা থেকে আমরা পড়লাম, মুহাম্মদ ইবনু মাসলামা নামটা মনে আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে যাকে ঈদ দিয়েছিল অনুমতি দিয়েছিল, অনুমতি দিছিল, ইয়েস। মুহাম্মদ ইবনু মাসলামা দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি মানে নবী বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ ইবনু মাসলামা বললেন, তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। দেখা যাচ্ছে ভাই, সর্বনাশ কি বলে, প্রতারণাময় কথা বলার প্রতারণাময় অনুমতি দিয়ে। কথা বলার অনুমতি দিন, মানে মানে মিথ্যা কথা এবং প্রতারণাময় কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বলো। নবী কি বললেন ভাই? হ্যাঁ বলো, আচ্ছা, তারপরে আমরা দেখি যে এখানে আসলে কিভাবে হত্যা মানে এখানে করলো, তারপর দেখি। একটা মিনিট ভাই, একটা মিনিট ভাই, মানে এখানে কি সমস্যা হয়েছিল নবীর যে তাকে হত্যা করার জন্য ই করলো, মানে ওই ই কে কবিকে? ওই যে নবীর বিরুদ্ধে কুৎসা, নবীর বিরুদ্ধে কবিতা লিখতো, নবীর বিরুদ্ধে নবীকে মানে ব্যঙ্গ বিদ্রুপ করতো। সর্ট অফ লাইক মুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম প্রাণী, ধ্বংস হোক আবুল হাব, সর্ট অফ লাইক নবীও দিস করতো, যেরকম। নবীও করতো, নবীর নবীর মানে ইয়া ছিল, নবীর রীতিমতো কবি ছিল, কুরাইশ কাফেরদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য নবীও কিন্তু কবি রাখছিল, একটা জায়েদ ইবনে সাবিত কে রাখছিল, যে সে হচ্ছে আবার কাফেরদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে কবিতা লিখতো, কাফেরদের দেব দেবীকে ব্যঙ্গ বিদ্রুপ করে কবিতা লিখতো। মানে শুধুমাত্র কবিতা লেখার জন্য ওকে মেরে ফেলতে হবে নাকি? এক্স্যাক্টলি, শুধুমাত্র কবিতা লেখার জন্য এই লোকটাকে মেরে ফেলতে হবে, এছাড়া এই লোক আর কোনো গ্যাঞ্জাম করে নাই। এমনকি অনেকে বলে যে এই লোক নাকি এই কাব ইবনে আশরাফ নাকি মোহাম্মদ মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করছিল বা অস্ত্র সংগ্রহ করছিল, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। ইমাম ইবনে তাইমিয়া ওনার তার কথা ছিল যে ওনারা এই জিনিসটা বলেন যে সে অস্ত্র সাপ্লাই দিত যুদ্ধ ডাহা করার জন্য। একদম ডাহা মিথ্যা কথা, ইমাম ইবনে তাইমিয়া পরিষ্কার ভাবে ঘোষণা করছে, এই লোককে হত্যা করার একমাত্র এবং কেবলমাত্র একমাত্র কারণ হচ্ছে এই নবী মোহাম্মদ। ইমাম ইবনে তাইমিয়ার বিখ্যাত গ্রন্থ যেটা, এই যে মানে কি জানো বইটার নাম আমি ভুলে গেছি, বইটার নাম এই মুহূর্তে মনে পড়তেছে না, সেই বইটার বিরুদ্ধে ইমাম তাইমিয়ার একটা বই আছে খুব গুরুত্বপূর্ণ, এই যে মুরতাদকে হত্যা করতে হবে, হ্যাঁ সাথে মেরাসুলকে যেভাবে হত্যা করতে হবে, সেই বইটার ভিতরে সারিমুল কি যেন নাম এই মুহূর্তে মনে পড়তেছে না, সেই বইটার ভিতরে পরিষ্কার ভাবে বলছে কাব ইবনে আশরাফের একমাত্র অপরাধ ছিল নবীর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে নবীর সমালোচনা করা, শুধুমাত্র এই কারণে কাব ইবনে আশরাফকে হত্যা করা হয়েছে। কেউ যদি বলে কাব ইবনে আশরাফ এটা করছে সেটা করছে, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা বলতেছে। ফর এক্সাম্পল কথা যেমন যদি ওই যে কথা যে যদি আসলে রাখাল সত্য বালককে হয়, হত্যা করা হয়েছিল ভাই, একটা সেকেন্ড, ফর এক্সাম্পল যে রাখাল বালককে হত্যা করা হয়েছিল এবং তার চোখ দুই পাশের হাত পা কেটে যারা ইসে ফেলে দেওয়া হয়েছিল, সরি যারা আসছিল নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে, যাদেরকে উটের মূত্র খাওয়া হয়েছিল নবী, তাদেরকে যে হত্যা করলো, তাদের হত্যা করার পরও কিন্তু নবী মোহাম্মদ সাফ বলে দিয়েছে যে তাদেরকে হত্যা করা হয়েছে কেন, তাদেরকে কিন্তু অন্য কাউকে হত্যা করার জন্য হত্যা করা হয়নি, তাদেরকে হত্যা করা হয়েছিল মুরতাদ হওয়ার জন্য। এই জিনিসটা কিন্তু নবী কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছেন, বাট ওনারাও কিন্তু এখানেও কথাগুলো ঘুরান আর কি, মানে ইসলামের পক্ষে যারা যারা বলে। হ্যাঁ তারা কথাগুলো ঘুরে বলে, কিন্তু এই যে আমরা সেই দলিলগুলো দেখবো ভবিষ্যতে, দেখবো একটু পরে দেখবো আমরা, দরকার হলে দেখবো এই দলিলটা একটু আরেকটু পড়ি দেখি এখানে আসলে কি প্রতারণাময় কথা বলছে সে। হ্যাঁ তারপর আমরা নিচের দিকে নামি, দেখি আমরা যে এখানে কি আছে।
তারপরে এই যে দেখেন এখানে মানে এই যে কাব ইবনে আশরাফ আশরাফের কাছে আসছে ওই লোকটা, হ্যাঁ কাব ইবনে আশরাফ বলল ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো, মানে ইবনু মাসলামা তখন ধার নিতে আসছে, কাব ইবনে আশরাফের কাছে এসে বললো যে ধার কিছু ধার টাকা ধার দাও। কাব ইবনে আশরাফ বললো ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো। মোহাম্মদ ইবনু মাসলামা বললেন কি জিনিস আপনি বন্ধক চান? সে বললো তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো। মোহাম্মদ ইবনু মাসলামা বললেন আপনি আরবের একজন সুস্থ ব্যক্তি, আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখবো? তখন সে বললো তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো। তিনি বললেন আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি বন্ধক রাখি, তাদেরকে বলে সমালোচনা করা হবে যে মাত্র এক ওয়াসাক ওয়াসাক বা দুই ওয়াসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে, এটা তো আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়, তবে আমরা আপনার নিকট অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি। তখন ইবনু মাসলামা বললো যে আমরা অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি। রাবি সুফাইয়ান বললো লামা শব্দের মানে হচ্ছে অস্ত্র শস্ত্র। শেষে তিনি বললেন ইবনু মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন। এরপর তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নায়লাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন। কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং নিজে ওপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো। তারপরে তখন তার স্ত্রী বলল এ সময় তুমি কোথায় যাচ্ছ? সে বলল এই তো মোহাম্মদ ইবনু মাসলামা ও এবং আমার ভাই আবু নায়লা এসছে। আমর ব্যতীত বর্ণনাকারীগণ বললেন যে কাবের স্ত্রী বলল আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে। কাব ইবনু আশরাফ বলল মোহাম্মদ ইবনু মাসলামা এবং দুধ ভাই আবু নায়লা অপরিচিত কোনো লোক নয়, ভদ্র মানুষকে রাতের বেলায় বর্ষাবিদ্ধ করার জন্য ডাকলে তার জন্য যাওয়া উচিত বর্ণনাকারী বলেন। তখন এই দুজন নিচে থেকে ডাকছে আর কি। তখন কাব ইবনে আশরাফ তো জানে না যে এরা আসলে আসলে খুন করতে আসছে, এ আসছে নিচে নামছে। তখন কি হলো দেখেন এখানে কি, যখন আমরা তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়ে ধরেছি তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে। তিনি মোহাম্মদ ইবনে মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদেরকে শুকাবো। সে কাব চাদর নিয়ে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল। তখন মোহাম্মদ ইবনু মাসলামা বললেন আজকের মতো এমন উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি। আমর ব্যতীত অন্যান্য রাবিগণ বর্ণনা করেন কাব বললেন আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে। আমর বললেন মোহাম্মদ ইবনু মাসলামা বললেন আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি? মানে কাব মানে যিনি খুন করতে আসছে ইবনু মাসলামা তখন বলতেছি আপনার গায়ে এত সুন্দর গন্ধ, ওয়াও আপনার গায়ে এত সুন্দর গন্ধ, আমি কি আপনার মাথাটি একটু শুকতে পারি? কাব তখন বললেন হ্যাঁ। এরপর তিনি তার মাথা শুকলেন এবং তার সাথীদেরকে শুকালেন। তারপর তিনি বললেন আমাকে আবার শুকাবার অনুমতি দেবেন কি? সে মানে কাব বলল হ্যাঁ। এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদের বললেন তোমরা তাকে হত্যা করো, তারা তাকে হত্যা করলেন। তারপরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে খবরটা গিয়ে দিলেন। মানে হচ্ছে এই লোকটার সাথে সম্পূর্ণ প্রতারণা করে মানে একদম মিথ্যা কথা বলে তাকে এইভাবে খুন করা হয়েছিল। এখানে দেখেন এই পরের হাদিসটা তো এই জিনিসটা বলা আছে, মানে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে এই জিনিসটা বলা আছে যে এমনকি ঘুমন্ত মুশরিককে পর্যন্ত মানে ঘুমায় আছে এক বেটা, এরা পর্যন্ত নবী মোহাম্মদ মানে লোক পাঠায় খুন করাইছে। কোথায় আমরা পাবো? বুখারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে 2813 নম্বর হাদিস। হাদিসের টাইটেলই বলা আছে ঘুমন্ত মুশরিককে হত্যা করা, মানে একটা ব্যক্তি ঘুমায় আছে এরাও মেরে দিবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারিগণের একটি দল আবু রাফে ইহুদিদের হত্যা করার জন্য প্রেরণ করলেন, সেখানে ঘুমন্ত মানুষকেও তারা হত্যা করছে। আচ্ছা সেটা না আমরা গেলাম না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা ফারাজ ভাই, স্বয়ং আল্লাহ পাকও কিন্তু মিথ্যা কথা বলছে, কোরআনের ভিতরেই আছে। আর আনোয়ার হোসেন ভাই আপনি কি জানেন যে স্বয়ং আল্লাহ পাক প্রয়োজনে মিথ্যা কথা বলেন? কোরআনের ভিতরে আছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেন। ইয়েস, আমি দাবি করতেছি আল্লাহ পাক, আল্লাহ পাক আমি দাবি করতেছি না, আল্লাহ পাক নিজেই কোরআনের ভিতরে বলছে আল্লাহ পাক প্রয়োজনে মিথ্যা কথা বলে। এন্ড এটা দলিল দেখবেন কিনা এটা বলেন। হ্যাঁ অবশ্যই দেখেন, কেন না দেখি। তাহলে আল্লাহ পাক এখন আমরা মানে বাইর করব আল্লাহ পাক মিথ্যা প্রয়োজনে মিথ্যা বলেন সেটা আমরা বের করব নাকি ভাই? আপনি যে দাবিগুলো করছেন আসলে আমাদেরকে তাহলে ছোটবেলা থেকে এই জিনিসগুলো কেন শেখানো হয়? মিথ্যা বলো না, মানে সবাইকে আপনি যে এগুলো দেখাইলেন হাদিসগুলো, এগুলো তো কখনোই আমাদের সামনে নিয়ে আসা হয় না আসলে। কারণ এগুলো আনলে এগুলো তো ভালো জিনিস না, এগুলো খারাপ জিনিস, তো এই জন্য আপনাদেরকে বলা হয় না। মানে নবী মোহাম্মদের এই যে আপনি যে হাদিসগুলো দেখাইলেন এগুলো কি সহি হাদিস? আমি এখন পর্যন্ত কোনো হাসান হাদিসও দেখাইনি আপনাদের, এখন পর্যন্ত কোনো হাসান হাদিসও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখন পর্যন্ত সহি হাদিস দেখাইছি, কোনো হাসান হাসান পর্যন্ত যাইনি। যাও জয়ী ফাও তো অনেক দূরের কথা। তাহলে যারা মানে স্কলার আছেন বা যারা ইয়ে আছেন তারা এই সব নিয়ে কোনো কথাই কেন বলেন না? জিজ্ঞেস করে দেখেন, আমি যে হাদিসগুলো দিয়েছি নাম্বার উল্লেখ করে জিজ্ঞেস করবেন যে এই হাদিসটা সহি কিনা, তারা আপনাকে বলবে। এবং বুখারি শরীফের হাদিস কোনো বাপের বেটা মুসলমান যদি বলতে পারে বুখারি শরীফের হাদিস সহি না, তাহলে আমি সেই আলেম কেউ দেখতে চাই যে কোন আলেম পৃথিবীর এমন কোন আলেম আছে বুখারি শরীফের হাদিসটা সহি না কইছে, এটা আমি নিজের চোখে একটু দেখতে চাই। ওই আলেম যারা আছেন তারা আসলে ওই হাদিসকে মানে না, হাদিসকে মানতে চান অনেকেই, হাদিসকে না মানলে সে মুসলমান না ভাই। এগুলো না মানতে পারে, অনেকে তো কোরআনের মানে না, আমি কি বলবো করতে পারি তাতে, কিন্তু কোরআন হাদিস না মানলে সে মুসলমান হিসেবে গণ্য হয় না। হ্যাঁ, এটা এটা মানে ইসলামের সর্বোচ্চ অথরিটি দ্বারা স্বীকৃত কথা। যাই হোক, আমি আপনাকে বলতেছিলাম যে আল্লাহ পাক স্বয়ং মিথ্যা কথা বলছে কোরআনে, কোরআনেই বলা আছে আল্লাহ পাক মিথ্যা কথা বলে, প্রয়োজনে মিথ্যা কথা বলে, সেটা আমরা একটু দেখি। আচ্ছা হ্যাঁ অবশ্যই দেখি। হ্যাঁ,
এখানে দেখেন আমি একটা দলিল দেখাচ্ছি, সূরা আনফালের 43 নম্বর আয়াত, এটার অনুবাদটা আমি দেখাচ্ছি। এখানে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা আমরা পড়ি আগে। এখানে দেখেন লেখা আছে, ভাই একটু পড়ে শোনাতে পারবেন এখানে কি লেখা? ভাই আমার স্ক্রিনে খুব ছোট দেখা যায়, যদি আপনি পড়েন খুব ভালো হয় আসলে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আরে বড় করে দিচ্ছি, আপনি পড়েন। হ্যাঁ এই এই যে এখন বড় হয়েছে, হ্যাঁ ভাই গুড এনাফ। যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে তাদেরকে স্বপ্ন স্বল্প সংখ্যায় দেখিয়ে দিলেন, দেখিয়েছিলেন, মানে আল্লাহ পাক স্বপ্নের মধ্যে তোমাদেরকে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন, তাদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন, এই কথাটা তো এখানে লেখা আছে তাই না? মানে কিসের কাকে দেখাইছিলাম না, বুঝিনি জিনিসটা আমি। হ্যাঁ সেটা সেটা আমি বুঝবো তো, সেটা বুঝবো। আগে এটুকু একটু পইরা নেন, আগে একটু এই লাইনটা একটু ভালো করে পইরা নেন। যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে তাদেরকে স্বল্প আচ্ছা সংখ্যায় দেখিয়েছিলেন, এটা তো পড়ছেন তো? জি জি জি, মানে অল্প অল্প দেখাইছিলেন সংখ্যায়। আচ্ছা এরপরের লাইনটা পড়েন। আর তোমাকে যদি তিনি তাদেরকে বেশি সংখ্যায় দেখাতেন, তাহলে অবশ্যই তোমরা সাহস কি লেখছে এটা, সাহস হারা হয়ে পড়েছে, হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে বিতর্ক করতে। কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, আচ্ছা আচ্ছা নিশ্চয়ই অন্তরে যা আচ্ছা আছে আচ্ছা তা তিনি অবগত। আচ্ছা আল্লাহ পাক ইচ্ছা করে তাদেরকে মানে কাফেরদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন, যদি কাফেরদেরকে বেশি সংখ্যায় দেখাইতেন তাহলে মুমিনরা সাহস হারা হয়ে যেত এবং যুদ্ধ করতে যেতে যেত না, এই কারণে আল্লাহ পাক তাদেরকে স্বল্প সংখ্যায় করে দেখাইছিলেন নাকি ভাই? জি জি, এখানে আচ্ছা ভাই এটা মিথ্যা তাফসির, কই তিনি বললেন। তাফসিরটা আমরা একটু দেখি, তাফসিরটা আমরা একটু দেখি, তাফসিরটা আমরা দেখি যে এখানে কি বলা আছে। এখানে দেখেন সূরা আনফালের ইবনে কাসিরের তাফসিরে যে জিনিসটা বলা আছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তাহারা সংখ্যায় অল্প, মানে কাফেররা সংখ্যায় অল্প, যদি তোমাকে দেখাইতেন যে তাহারা সংখ্যায় অধিক তবে তোমরা সাহস পাইতে না। মানে এটা একটা দরকার ছিল, আল্লাহ পাকের একটা দরকার ছিল, সরি, যে যদি আল্লাহ পাক দেখাইতো যে তারা সংখ্যায় বেশি তাহলে কিন্তু মুমিন বাহিনী জিহাদি বাহিনী যুদ্ধ করতে আসতে যেত না, বলতো না আর ভয় পাই আমি ভাই, আমার ডর লাগে, আসতে চাইতো না। এই জন্য আল্লাহ পাক কৌশল কইরা তাদের সংখ্যাটা কম করে দেখাইছে নাকি ভাই? এটাই তো এখানে লেখা নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাফসিরে যে জিনিসটা লেখা আছে দেখেন, আল্লাহ পাক মহানবীকে স্বপ্নে উহাদের সংখ্যা কম দেখাইয়াছিলেন, অতঃপর নবী তাহার সাহাবাগণকে উহা অবহিত করিয়াছিলেন, সুতরাং উহাদের কাছে উহাই প্রতীয়মান হইয়াছে। নিচে বলা আছে আয়াতে যখন পরিষ্কার রূপে স্বপ্ন ব্যবহার হইয়াছে তখন দলিল ও যুক্তিহীন ব্যাখ্যার কোনো অবকাশ থাকে না। এই আয়াতের মর্ম হইলো, আল্লাহ যদি তোমাদেরকে সংখ্যায় অধিক দেখাইতেন তবে তোমরা ভিড় হইয়া পড়িতে এবং যুদ্ধ বিষয়ে তোমাদের পরস্পরের মধ্যে বিরোধ দেখা দিত, কিন্তু আল্লাহ তোমাদেরকে উহাদের সংখ্যায় স্বল্পতা দেখাইয়া তোমাদের সাহস বাড়াইয়া তোমাদিগকে রক্ষা করিয়াছেন। এখানে দেখেন ভাই, তাহলে কি তাদের সংখ্যা কি কম ছিল নাকি বেশি ছিল একটু বলেন তো? তাদের সংখ্যা বেশি ছিল। কিন্তু আল্লাহ পাক কম করে দেখাইছে নাকি? জি জি জি, মানে একটা কথা বলে যেটা প্রয়োজনের পড়ে কারণে, যাচ্ছে, প্রয়োজন মনে করেন আপনার কাছে 500 টাকা আছে, আমি যদি আপনাকে কম করে দেখাইতে চাই, আমি যদি বলি যে আপনার কাছে 200 টাকা আছে, কথাটা কি ভাই সত্য হবে, সত্য কথা হবে না মিথ্যা কথা হবে? না না অবশ্যই মিথ্যা কথা হবে, কারণ বাকি 300 টাকা যদি কইলো। যদি প্রয়োজন থাকে, আমার মনে করেন একটা চিন্তা কেড়ে ধরছে আপনারে, হ্যাঁ যে কোনো প্রয়োজন মনে করেন চিন্তা কেড়ে ধরছে মনে করেন আপনারে, হ্যাঁ আমি বলতেছি ভাই ভাই আর কাছে বেশি টাকা নাই ভাই, মাত্র 100 টাকা আছে ভাই, আসলে আপনার কাছে 5000 টাকা আছে, গোপন একটা পকেটে 5000 টাকা আছে, কিন্তু আমি মিথ্যা কথা বললাম যে ভাই ভাই আনোয়ার ভাইয়ের কাছে বেশি টাকা নাই মাত্র 100 টাকা আছে, হ্যাঁ এটা একটা প্রয়োজনে আমি মিথ্যা কথাটা বলছি, কিন্তু কথাটা তো মিথ্যা নাকি? কথাটা তো অবশ্যই মিথ্যা হবে, কথাটা আমি কম করে দেখাইলি, একটা সংখ্যাকে কম করে দেখানোটাই তো মিথ্যা কথা নাকি? অবশ্যই একটা বেশি করে দেখানোটাও মিথ্যা কথা, কম করে মিথ্যা দেখানোটাও মিথ্যা মিথ্যা কথা, হবে। এক্সাক্টলি যে জি জি কথাটা যে সংখ্যাটা আছে সেটা বলাটাই হচ্ছে সত্য কথা নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে বিপদে পড়লো কিন্তু জিনিসটা মিথ্যাই হবে আর কি। আল্লাহ পাকে তখন প্রয়োজন হয়েছিল যে মিথ্যা কথাটা তখন তার বলতেই হবে, নিলে মুমিনরা মানে সাহস পাইতেছে না, হ্যাঁ মুমিনরা ভয় পায় পালা যেত, আচ্ছা এই জন্য এখানে আল্লাহ একটা পাক। প্রশ্ন আমার আছে, শুরু করে প্রাসঙ্গিক একটা প্রশ্ন করবো ওটা ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ করেন। মানে এত যুদ্ধ বিদ্ধ মানে করার দরকার কি ছিল? মানে আল্লাহ যদি এত শক্তিশালী আসলে হয়ে থাকেন, এর থেকে আমার একটা, এর থেকে আমারও একটা ইয়ে আছে, প্রশ্ন আছে ভাই, মানে আল্লাহ মানে 100% নিজের উপর কনফিডেন্ট ছিলেন যে মুমিনা তারে বিশ্বাস করে না, তো মানে সে যদি সঠিক নাম্বার বলতো তাহলে মুমিনা যাইতো না, সে মনোবল নিয়ে যেত না, আল্লাহ এটা এটা বিষয়ে এটা আগে থেকেই জানেন কনফিডেন্ট, সেটা নবী এবং তার সাহাবাদের পরে এরকম কনফিডেন্ট ছিল। আল্লাহ পাক এটা জানে যে নবী লুঙ্গি লুঙ্গি তেলা দৌড় দিব, আল্লাহর উপর বিশ্বাস রাখবে না, লুঙ্গি লুঙ্গি তেলা দৌড় দিয়ে দিবে, এই জন্য সবাই মানে সংখ্যা কম করে দেখাইছে ভাই। এমন আল্লাহ এমন পাক দিন এত হয়তো যে ক্ষমতা, নবী নবী নবীরা ঠিক বলছে, বাকি সবাইরা বলছে যে পরে তুমি অন্যদেরকে বলো না, সে নবীরাও সত্য কথা বলে নাই। নবীরও লুঙ্গি তেলা দানের সম্ভাবনা ছিল দেখি তো এটা বলছে, কিন্তু ভাই আল্লাহ পাকের তো বিশাল ক্ষমতা, একটা ফেরেশতারে যদি পাঠায় দেয় মনে করেন মানে পারমাণবিক হ্যাঁ বোমা আমি টোমা কথাটাই দিয়ে এত বলতেছি আর কি, শহরটহর কথাটাই উল্টায় পাল্টায় তো মানে ধ্বংসধ্বংস করে দেওয়ার কথা তাই না ভাই? কেন ভাই, জি জি যখন তাকে তায়েফে যখন তাকে ইয়ে করা হইলো মানে পাথর মারে পাথর মারা হইলো, মানে লেজিটলি তার মানে যেটা নিয়ে মুমিনা কান্নাকাটি করে যে পাথর মেরে তাকে লক্তাক্ত লাশ করে দেওয়া হয়েছিল, তখন যে জিব্রাইল বলতেছিল যে দুই পাথর দুই পাহাড় নিয়ে তাদেরকে পিষ্ট করে দিয়ে খালি একবার বলেন, যে
যারা পাহাড় তুলতে পারে, যারা পাহাড় তুলতে পারে, তাইলে ভাই মানে এদের সাথে যুদ্ধ করার মানে মানে একজন খালি তো, এদের তো যুদ্ধের নামারও দরকার নেই, খালি পাহাড় তুলে তুলে মারলেই তো শেষ। মনে করেন সুপারম্যানরে তাহলে যদি আপনি, সুপারম্যানরে যদি মনে করি সে একটা ফেরেস্তা মনে করেন সুপারম্যান, হ্যাঁ এই কাফের ঢাল তলোয়ার নিয়ে আসছে, নাঙ্গা তলোয়ার নিয়ে আসছে, এগুলো তো ফুবাললে মানে মনে করেন কাফের বাহিনী 14 ঘন্টা শুদ্ধ উড়া যাবে, তাই না? ফেরেস্তারা তো আরো শক্তিশালী, সুপারম্যানের থেকে তো শক্তিশালী, তাই না? এই হ্যাঁ ফেরেস্তার যদি বাহিনী সর্দার আল্লাহ সে মানে চাপাবাজি করতেছে, মোহাম্মদের মিথ্যা স্বপ্ন দেখাইতেছে যুদ্ধ জিতানোর জন্য, এই জন্য তার একটা দরকার পড়তেছে মানে মিথ্যা বইলা তাদেরকে কনভিন্স কইরা যুদ্ধে আনা তাও ভাই, প্লিজ এই কর না? দুধটা কর, মানে আমি মিথ্যা দিতে তারপর তোরা দুধটা কর। তাও তাও এটা আবার আল্লাহ পাক কোরআনে লিখে দিতেছে যে তোমরা কিন্তু মিথ্যা কথাটা কইছিলাম এই কারণে কইছিলাম, মানে ভাই সিরিয়াসলি ভাই, আজ গভীর চাপাবাজি মেরে ধরা খায়, মানে নিজেরা মানে চাপাবাজি মেরে ধরা খাইছে একটা জিনিস, তারপরে নিজেরা বাঁচানোর জন্য নিজের পায়ে আরো বড় কুড়াল মারছে। মানে মানে আসিফ ভাই আপনি একবার বলছিলাম না যে চুরি করলে ওই জায়গায় আর যাওয়া যাবে না, যে ওই কি জানি ওটা ওটা দাম, যে যখন ওই মোমেন্ট যুক্ত হয়েছিল যে লাইভে কানি কাপুর নাম করে যে যুক্ত হয়েছিল, পরে যে যে সে এক এক জায়গায় এক একটা কথা বললো, আপনি বললেন যে চুরি করলে কিছুদিন মানে কিছু সময় চুপ থাকতে হয়, বেশি বক করতে হয় না। আল্লাহর তো অবস্থা সেরকম, মানে কি মোহাম্মদের অবস্থা সেরকম, একা হয়েছে যে আগডুম বাগডুম কথা করে ধরা খাইছে, ধরা খাওয়ার পর এখন কি কি মানে বুঝ দিবে, বুঝ দিতে যায় সে বলতেছে আল্লাহ ইচ্ছা করে সবার সাথে মিথ্যা কথা বলছে, ভাবেও নাই যে এটা মানে বলতেছে এটা কি, সেও ভাবে নাই, তার যে মোমেন্ট সমাজ এরাও ভাবে নাই। মনে দেখা যাক করেন ভাই ওয়েবসাইট। ফারাজ ভাই আমাদের সেই অনেক বন্ধু বান্ধবের ভিতরে অনেকে পাইবেন অনেক বিরাট চাপাবাজ, হ্যাঁ চাপা পিটাইতেছে আমার সাথে, মানে সিআইএ এফবিআই এদের যোগাযোগ হয়, হ্যাঁ ফোনে কথা হয় এদের সাথে, এরা আমাকে সব গোপন তথ্য দেয়, তখন মনে করেন একটা কথা আপনি বইলা ফেলছেন, এখন দেখতেছেন যে কাহিনীটা তো ভিন্ন, কাহিনীটা এরকম না, এখন আপনি বললেন যে এফবিআই কিন্তু আগে থেকে ইচ্ছা করে আমার মিথ্যা কথা কইছিল, কারণ আমি যেন এটা করলে এটা হয় এই জন্য ইচ্ছা করে মিথ্যা কথা কইছিল এফবিআই, মানে এরকম কিন্তু আমরা মানে আমাদের বন্ধু বান্ধবের ভিতরে এরকম মানে চিড়িয়া দেখি, তাই না? ধরা খাওয়ার পরে তারা এই কথাটা বলে ইচ্ছা করে মিথ্যা বলছি আমি নাকি, আছে ভাই এরকম তো বহুত আছে। হ্যাঁ নবী সেই আমলে সেই মানে সংস্কৃতিটা চালু করছে। যাই হোক আনোয়ার হোসেন ভাই, তাহলে দেখা যাচ্ছে যে এই যে ইসলাম ধর্মের ভিতরে মিথ্যা কথা বলা অনেক ক্ষেত্রে যায় যাচ্ছে, যুদ্ধক্ষেত্রে তো ধোকার জায়গা বলেই দিলাম, সেই হাদিস দেখতে চাইলে সেটাও দেখাবো কোনো সমস্যা নাই, আল্লাহ পাক নিজেও মিথ্যা বলছে, নবী নিজেও মিথ্যা বলছে, কসম কাইটা সেইটার আবার কাফারা দিয়া সেইটার আবার উল্টাটা করছে, তারপরে মানে প্রতারণাময় মিথ্যা কথা বলার অনুমতি দিছে, তাহলে তো ভাই দেখা যাচ্ছে ইসলামে এই টাইপের মিথ্যা কথা বলাটা জায়েজ আছে, প্রতারণা করা ধোকা দেয়া জায়েজ আছে, আল্লাহ পাক নিজেও বলছে। এখন যদি আপনি বলেন জিজ্ঞেস করেন যে নাস্তিকদের মানে ক্ষেত্রে মিথ্যা কথা বলার বিষয়টা কি, নাস্তিকতার সাথে মিথ্যা সত্য বলার কোনো সম্পর্ক নাই, এই জিনিসটা এই বিষয়ে ডিল করে না, তাদের ডিলিংস এর বিষয়টা ভিন্ন। নাস্তিকতা আপনি যদি মোরাল গ্রাউন্ডে বলেন যে সত্য কথা বলাটা মিথ্যা কথা বলাটা মোরালি ঠিক কিনা, মিথ্যা কথা বলাটা মোরালি ঠিক কিনা, এটা নির্ভর করছে মিথ্যা কথাটা কি সেটার উপরে, যে মিথ্যা কথাটাতে অন্য কারো অধিকার হরণ হচ্ছে সেই মিথ্যা কথা বলাটা, মানে আমাদের নৈতিকতার গ্রাউন্ডটা হচ্ছে যে অন্য কারো অধিকার হরণ হচ্ছে কিনা, অন্য কারোর ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, সেটা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, এখন যেই মিথ্যা কথা বললে অন্যের ক্ষয়ক্ষতি হবে সেটা অবশ্যই করাটা উচিত না, সেটা ইমোরাল হবে, আর যেই মিথ্যাতে অন্যের কোনো ক্ষতি হচ্ছে না, হ্যাঁ সেই মিথ্যা জি কথা বলাতে আমি মনে করি না কোনো সমস্যা আছে। মনে করেন আপনার ক্যান্সার হয়েছে, হ্যাঁ হ্যাঁ আপনার ক্যান্সার হয়েছে, আপনি এখন মাত্র আর 3 দিন বাঁচবেন, মারা যাচ্ছেন, 3 দিন পরে মারা যাবেন, হ্যাঁ এখন জি আপনাকে যদি আমি এই মুহূর্তে বলে দিই যে আপনার ক্যান্সার হয়েছে এবং আপনি 3 দিনের মধ্যে মারা যাবেন, তাহলে হয়তো এই মুহূর্তে আপনি হার্টফেল করে মরে যাবেন, হ্যাঁ ভয় আতঙ্কে এই মুহূর্তে আপনি হার্টফেল করে মরে যেতে পারেন, আপনার হার্ট কন্ডিশনও ভালো না, হ্যাঁ এই জি মুহূর্তে আপনাকে যদি আমি বলি যে আপনার 3 দিনের ভিতরে তো আপনি ভাই এসে যাচ্ছেন, আপনার তো সময় টাইম নাই, হ্যাঁ এই মুহূর্তে বললে আপনি এখনই মরে যাবেন হার্টফেল করে ভয়ে, হ্যাঁ তখন আমি যদি আপনাকে এটা না বলি, বলি যে না ভাই আপনি সব ঠিক আছে, শরীর ঠিক আছে, আপনি বিন্দাস যান গিয়া 3 দিন, আগামী 3 দিন হ্যাপি আনন্দ ফুর্তি করেন, হ্যাঁ জীবনে যা ইচ্ছা হয় আপনি করে ফেলেন ভাই, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনার শরীর একদম সুস্থ আছে, এইটা যদি বলি আপনাকে, এতে যদি আপনি যদি আরো 4-5 দিন বেশি বাইতে থাকেন, এতে যদি আপনার জীবনটা আরো আনন্দময় হয়, তাহলে আমি মনে করি না এই মিথ্যা বলাতে কোনো সমস্যা আছে, কিন্তু যদি এই মিথ্যাতে যদি আপনার কোনো অধিকার হরণ হয় বা এই মিথ্যাতে যদি আপনার কোনো রাইট ভায়োলেট হয় বা কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা ইমোরাল হবে, বুঝতে পারছেন? জি জি আমি বুঝতে পারছি আপনার কথাটা হচ্ছে যে পরিস্থিতি সাপেক্ষে কারো যদি কোনো স্বার্থ থাকে, স্বার্থ থাকে বলতে মানে কারো কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি না হয় সেদিক থেকে আমরা জিনিসটাকে বলতে পারি, মিথ্যাটা বলতে পারি। কারো যদি ধরেন আমার জীবনের সাথে জিনিসটা সম্পৃক্ত, হ্যাঁ মানে আমার জীবন মরণের সাথে একটা জিনিস সম্পৃক্ত, তখন আমি মিথ্যা কথা বলে ধরেন মিথ্যা কথা বলে আমি বেঁচে যাবো, তখন আমার জীবন বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলতে পারি, এই কথাটা তো বলতে চাচ্ছেন তাই না? হ্যাঁ অন্যের যদি ক্ষয়ক্ষতি না হয়, অন্যের রাইট ভায়োলেট না হয়, মনে করেন জি জি আমার জি বাচ্চাটা বুঝতে পারছি। একটা দামি গাড়ি কিনতে চায়, হ্যাঁ কয়েকদিন ধরে চিল্লাইতেছে সে একটা রোবট, অনেক দামি একটা রোবট কিনবে, মনে করেন 2000 ইউরো দাম রোবটের, 2 লাখ টাকা বাংলাদেশে, 2 লাখ টাকা দাম, হ্যাঁ একটা রোবট কিনবে সে, এটা নিয়ে কায়ো কায়ো করতেছে কয়েকদিন ধরে, আর ভাই এই মুহূর্তে আমার কাছে মানে 2 লাখ টাকা নাই, আমার ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে 2 লাখ টাকা নাই, আমি কিনাও দিতে পারবো কিনা, এটা কিনলে সে কয়েকদিন পরে খেলে টেলা ভেঙ্গা ভেঙ্গা ফেলবে, খুদাই 2 লাখ টাকা আমি মানে নষ্ট করবো কেন, আমি আমার বাচ্চারে বলছি হ্যাঁ হ্যাঁ বাবা দিবো কিনে দিবো, কয়েকদিন পরে কিনে দিবো, হ্যাঁ হ্যাঁ কয়েকদিন, আসলে আমি কিনে দিবো না, হ্যাঁ কিন্তু আমি তাকে আশ্বাস দিছি যে হ্যাঁ কিনে দিবো কয়েকদিন পরে,
তো এটা হচ্ছে মিথ্যা কথা, এটা তার ভালোর জন্য আমি করছি, এই মিথ্যা কথা বলাতে কোনো সমস্যা নেই, তার কোনো রাইট ভায়োলেট হচ্ছে না এটাতে, সুতরাং এই মিথ্যা জি কথা বলাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তার কোনো রাইট ভায়োলেট হইতো তাহলে অবশ্যই সেটা অন্যায় হতো। আচ্ছা ভাই বুঝতে পারছি। একটা ছোট করে একটা প্রশ্ন আমার ছিল, যদি আপনি উত্তর দিতেন একটু। হ্যাঁ বলেন। আপনার যে এই যে এই যে জিনিসগুলো আছে, যেমন নবী মাহমুদের এই মানে আমি অনেকগুলো আপনার পড়া করছি যে ওয়েবসাইটের, মানে যেমন নবী মাহমুদ তাহসিস করতো, মানে সহি হাদিস গুলো আমি ই করছি, মানে কয়েকটা ব্যাপার নিয়ে আমি আমার যে ইয়ার হুজুর আছেন ইমাম সাহেব আছেন ওনার সাথে আমি কথা বলছি ইয়ার মসজিদে, তো তিনি আমাকে মানে অনেক কিছু মানে ই করার পরে মানে অনেক অনেকক্ষণ প্যাসেল পারছেন ওনার সাথে, মানে যুক্তি তর্ক দিয়ে অনেকক্ষণ প্যাসেল করার পরে একটা কথা বলছেন যে আপনি যে ধর্মের নেগেটিভ সাইড গুলো আছে এই সাইড গুলা পরিত্যাগ করে পজিটিভ সাইড নিয়ে থাকেন, মানে আপনি নামাজ পড়েন এই কাজগুলো করেন ওইগুলো গ্রহণ করেন না, এবং আপনি আরেকটা নাকি হাদিস আছে, আপনাকে হুজুরের কথা বলছে কেন? হ্যাঁ আমাকে বলছে যে এই নেগেটিভ সাইড গুলো আপনি পরিত্যাগ করে ওগুলো পজিটিভ সাইড তাহলে নিয়েছেন। একটা তাহলে আদিন হুজুর একটা কি হাদিসে বলছে, বলতে শুনেন পারে ভাই যে একটু শুনেন ভাই একটু শুনেন, মানে তিনি বলেন যে একটা হাদিস নাকি এরকম আছে যে আল্লাহর বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে যে হাদিস গুলা যে ইগুলা যায় ওগুলা ছুড়ে মারো, এই ধরনের একটা না কথা না এরকম বলেন কোনো আপনি? কথা নাই, এরকম কোনো কথা নাই। ইমাম আবু হানিফা বলেছেন যে আমার কোনো কথা যদি সহি হাদিসের বিরুদ্ধে যায় তাহলে আমার কথাকে দেয়ালে ছুড়ে মারো। এই কথাটা ইমাম আবু হানিফার কথা, আমার কথা যদি কোনো সহি হাদিসের বিরুদ্ধে যায় তাহলে জি সেই জি আমার কথাটাকে দেয়ালে ছুড়ে মারো। এই কথাটা ইমাম আবু হানিফা বলছে। ইমাম আবু হানিফা কখনো এই ধরনের কথা বলে নাই যে সহি হাদিস যদি বিরুদ্ধে যায় তাহলে সহি হাদিসকে ছুড়ে মারো। এই কথা ইমাম আবু হানিফা জিন্দেগিতে কোনোদিন বলে নাই, বলার কোনো সম্ভাবনা নাই। পৃথিবীর কোনো ইমাম, চার মাঝহাবে চার ইমামের কেউই এই কথা বলে নাই যে সহি হাদিস ছিঁড়া মারো, এটা ভাই সম্ভব না। হ্যাঁ আপনাকে দরকার আসলে হইলে দেখাইছি, আমি তাকে দেখাইছি যে আমার আপনার যে তাফসির গুলো আছে না, মানে আপনার যে ডট কম ইগুলো আছে তাফসির ভাই এক আমি নাম্বার দেখাইনি আপনাকে কি ওনার। বলছি সেটা কি আপনি বুঝতে পারছেন? আপনি যে জি জি হাদিসটা আমি বা এই জিনিসটা বুঝতে কথাটা পারছি। বললেন কথাটা ভুল হ্যাঁ হ্যাঁ কথা। পৃথিবীর কোনো ইমাম সাহেব কোনোদিন বলেন নাই, কোনো এই যে চার মাঝহাবের যে চার বড় বড় ইমাম আছে, হ্যাঁ জি মুস্তাহিদ জি জি ইমাম বলে ওনাদেরকে, হ্যাঁ চার মাঝহাবের চার বড় ইমাম, প্রধান চার মাঝহাবের, আরো অনেকগুলো মাঝহাব আছে, প্রধান চার মাঝহাবের মুস্তাহিদ ইমাম যারা, তারা বলছে আমার কথা যদি কোনো সহি হাদিসের বিরুদ্ধে যায় তাহলে আমার কথাটা ছিঁড়ে মারো, মানে সহি হাদিসে রাখতে হবে তাদের কথাটা ছিঁড়ে মারতে হবে। তার মানে কি আচ্ছা ভাই? তার মানে সহি হাদিস হচ্ছে আসল দলিল নাকি কোরআন এবং সহি হাদিস হচ্ছে আসল দলিল নাকি? জি জি এই জিনিসটা আমিও জানি তাহলে আসলে, হ্যাঁ তাহলে তাহলে দুটা না মানলে যদি সহি বুঝা হাদিসে মুশকিল। লেখা থাকে তাহলে কি আপনার যে ইমাম সাহেব কইছে, আপনার এলাকার যে ইমাম সাহেব কইছে, আপনি কি সহি হাদিসে ছিঁড়ে মারবেন জি নাকি জি ওই ইমাম সাহেবকে ছিঁড়ে মারবেন সেটা আগে বলেন। আমি অবশ্যই ইমাম সাহেবকে ছেড়ে মারবো, কারণ এখানে যেখানে হ্যাঁ তাহলে আপনি এই ইমাম জিনিসটা সাহেবকে উল্লেখিত দেয়ালের আছে দিকে আর ছিঁড়ে লোকজন মারবেন, এভাবে আপনি আপনি লিখতে না আপনি পারবেন আপনার এভাবে। এলাকার ইমাম সাহেবকে দেয়ালে ছিঁড়ে মারবেন? আপনি সহি হাদিসকে বিশ্বাস করবেন, ইসলামের ইমান আকিদা হচ্ছে কোরআন এবং হাদিসকে বিশ্বাস করতে হবে, এছাড়া বাদ বাকি যে যে কথা আমি বলবে যখন তাকে সেগুলো বাতিল করে দিতে হবে। জি জি আমি যখন তাকে আরো প্যাসেজ ধরলাম জিনিসগুলো নিয়ে, মানে আমি অনেকগুলো পড়াশোনা করেছি আপনার ওয়েবসাইটে, তো এই জ্ঞানগুলো নিয়ে যখন আমি তার সাথে প্যাসেজ করা শুরু করলাম, তখন তিনি আরো বলেন কি যেগুলো আপনার অল্প জ্ঞানে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন না, এগুলো আরো গভীরই আছে। তখন বললাম যে তাফসির দেখালেন তাহলে ভাই আপনাকে, বুঝতে না তাফসির পারলে, দেখালেন ভাই হাদিস বুঝতে দেখালেন। না পারলে আমি মানবো কেমনে ভাই? আমি যদি একটা জিনিস বুঝতেই না পারি ঠিকভাবে তাহলে আমি বিশ্বাস করবো কেমনে? আমার তো আগে ভালো করে বুঝতে হবে জিনিসটা, তারপর তো আমি বিশ্বাস করতে পারবো, তাই না বুঝে বিশ্বাস করাটা তো অন্ধবিশ্বাস বলে নাকি? জি জি তিনি আমাকে এই কথাই বলছেন, ধর্ম হচ্ছে একটা একই দায়ী কথা তো, দায়ী একই কথা তো ভাই অন্ধবিশ্বাস। হিন্দুরাও কইতে পারে, একই কথা তো ভাই হিন্দুরাও কইতে পারে যে তুমি ভাই এগুলা বুঝতে না, হ্যাঁ এগুলা আমরা অনেক আকাম কুকাম করবো কিন্তু এগুলা তুমি বুঝতে না, কিন্তু এগুলা বিশ্বাস করণ লাগবো, হ্যাঁ না বুঝে বিশ্বাস করণ লাগবো। তারা বলতে পারে যে মনে করেন এই যে সতীদাহ প্রথা, হ্যাঁ মেয়েদেরকে চিতায় হ্যাঁ তুলে হ্যাঁ পুরা মেরে ফেলা, এটা ঠিকই আছে, এটা তুমি বুঝতে না, তুমি তুমি বুঝবা না, এটা এটা অনেক জটিল জিনিস তুমি বুঝতে না, কিন্তু তুমি চিতায় তুলে মেয়েদেরকে পোড়া মারো। ভাই আপনি যদি না জিনিসটা না বুঝেন বা আপনার কাছে যদি মনে হয় জিনিসটা অমানবিক, জিনিসটা ঠিক না, আপনি কেমনে কেন করবেন এটা? আগে তো আপনার নিজের ভালো করে বুঝতে হবে জিনিসটা, তাই না? জি জি অন্ধবিশ্বাসী হইতে তো ভাই জ্ঞান লাগে না, তাই না? অন্ধবিশ্বাসী হইতে হইলে খালি জি জি বলদের মতো এটা অন্ধবিশ্বাস আসলে করতে হয়। এখন আর এখন না, আসলে আমি কিভাবে জানি আপনাদের খোঁজটা পেলাম জানেন, মানে এই ওয়াল দেখতে যায় আপনাদের একটা ভিডিও আসলে যে বাংলাদেশ 10 সেরা নাস্তিক, এখান থেকে আপনার নামটা পাই, তারপর আপনার এই চ্যানেল আছে আপনার, এখান থেকে মানে অনেকদিন ধরে শুনতেছি আপনার কথাবার্তা, ওয়েবসাইট আমি লেখাগুলো পড়ি আর কি, তো পড়তে পড়তে আসলে মানে আমার মনটা আসলে কি বলবো, এখন আপনাদের ভাষা সংশয়বাদী যে বলে না ওই পর্যায়ে সম্ভবত আমি এখন আছি বর্তমানে, কেন হুজুর আমার সাথে কথা বলে না, বা যে বন্ধু বান্ধব গুলো ছিল আমার তারা মানে শুরুতে কোনো কথা আমার সাথে বলে না, এখন ধর্ম বেশি কোনো আলোচনা আর হয় না আমাদের মধ্যে, বা ওই মানুষগুলো আমাকে গাড়ি করে না, আমরা আমি আসলে ওই পর্যায়ে চলে যাচ্ছি, নিজেকে আমি বলতে পারবো না নাস্তিক জানি না, কিন্তু আমি আসলে বিশ্বাসটা হারিয়ে গেছি আসলে আল্লাহর উপর থেকে। নিজের জাতিবাতি করার, আপনি যদি জি সবকিছু সব জায়গায় ডিসকাস করতে চান তাহলে হয়তো বা বিপদে পড়তে পারেন, ওই না রিস্ক আমি এই না মুহূর্তে নিয়ে আসলে নিজের করি না আসলে জাতিবাতি এই করার। জিনিসগুলো হানা করতে মানে করতেছি না, ধর্ম বিষয় না ওদের সাথে আমি যতই প্যাসেল পারি না কেন আমি একটা জিনিস বুঝছি যে আর কোনো সময় জিনিসগুলো শুনবে না, এখন আমার সাথে কোনো আলোচনা করতে আসে না, ওই জন্য আসলে মানে মারামারি পর্যায়ে চলে যায় একদিন। ফারাজ ভাই আপনি একটু কন্টিনিউ করেন, আমি একটু আসতেছি 2 মিনিট। শিওর ভাই শিওর, হ্যাঁ আনোয়ার সাহেব আপনি আপনার নিরাপত্তার জন্যই অন্য কারোর সাথে এগুলো নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, কেননা জি জি এই এরপর জন্য আমি আপনার হুজুরে সাথে আসলে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম। আচ্ছা ফারাজ ভাই একটা প্রশ্ন আপনার আছে, যে ধর্মের যে ধরেন মানে ছোট থেকে আমাদের দিনগুলো দেখাই আসা মানে দেখানো হচ্ছে বা ইসলাম শিক্ষা বইয়ে বা যেভাবে আমরা শিখে আসতেছি,
যে মানে মিথ্যা বলো না, এই কাজ করো না, এই কাজ করো না, ভালো যে জিনিসগুলো আসলে এই ধর্মের ভারত সাইডের কথা আপনারা কিভাবে এক্সপ্লেন করেন জিনিসটা? হ্যালো ভাই, সরি, হ্যালো, জি 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 আমি কি বুঝাতে পারছি, বুঝাতে পারছি জিনিসটা আপনাকে? ধর্মের যে ভালো না, সাইডটা আছে, জি আচ্ছা, মিথ্যা বলো না, এই কথা বলো না, ওই কথা বলো না, মানে যেভাবে আমাদের দেখানো হয়, হ্যাঁ, মানে এই ওকে। মানে এই জিনিসটা আপনারা কিভাবে দেখেন বা এটা কিভাবে আপনারা বর্ণনা করেন? প্রত্যেক ধর্মে ভালো খারাপ থাকতে পারে, যেগুলো রিজনেবল, যে কোনো, মানে এটা তো ম্যাটার করে না, এটা তো কোনো ধরনের কোনো ইফেক্ট নাই যে এটা কোনো ধর্ম থেকে আসলো কি ধর্ম থেকে আসে নাই। যে জিনিসটা যৌক্তিক ভাবে ভালো সেটা ধর্মে বললেও ভালো, সেটা ধর্মে না বললেও ভালো। ওটার জন্য ধর্মের যে আলাদা কোনো ক্রেডিট দরকার আছে সেটাও তো নেসেসারি না। ফর এক্সাম্পল, যে সত্য কথা বলা উচিত, বা মনে করেন অন্যের অধিকার হনন করা উচিত না, এই জিনিসগুলা তো এমন না যে ওই ওই ধর্মের ওই ব্যক্তি ছাড়া, মানে ধর্মের ওই প্রিচার ছাড়া দুনিয়াতে আর কেউ জানতো না, মানে সেই প্রথমবার ডিসকভার করছে, এরকম তো না। তো যদি ধর্মে এরকম কথা বলা থাকে তাহলে ওই ব্যক্তিও সমাজের কোনো জায়গা থেকে জিনিসগুলো গ্রহণ করছে, তো এগুলা যদি ওই গ্রহণকৃত বিষয়ের মধ্যে যেগুলো যৌক্তিক সেগুলো আমাদের গ্রহণ করতে তো সমস্যা নেই, আর যেটা অযৌক্তিক যেমন সেটা নবী মোহাম্মদ, আসলে গ্রহণ করে। যেমন নবী মোহাম্মদ যেমন বলে গেছে যে এই কাজ করো না, কিছু কিছু ভালো কাজ বলে গেছে আর কি, মিথ্যা কথা বলা বা এই কথা বলা, নবী মানে এই মোহাম্মদ জিনিসটা যেন অনাবশ্যক যেকোনো হয়। যেকোনো কাজ হালাল বা হারাম বলে গেছে, সেটার পিছনে তো রিজনিং দেওয়া যায় নাই, সব কাজের পিছনে যে এই কাজটা কেন যৌক্তিক, কেন করা উচিত, কেন করা উচিত না, এটার পিছনে তো কোনো রিজন দেয় নাই। সে বলছে আল্লাহ করতে বলছে এই জন্য করবা, আল্লাহ করতে বলে না এই জন্য করবা না, এরকম তার কোনো বলা কাজের মধ্যে যদি এরকমটা পাই আমরা, যে এই সে যে কথাটা বলছে ওই কথাটাও, মানে ওই কথাটা যৌক্তিক, ওই কথাটা কারো অধিকার হরণ করে না, ওই কাজটা করলে সমাজের লোকজনের ভালো হবে, তাহলে তো আমরা যুক্তি বুদ্ধি দিয়েই বুঝতে পারলাম যে ওই কাজটা কেন যৌক্তিক। এটার জন্য তো ধর্মের দরকার হয় না, ধর্মে বললেও কিছু হয় না, ধর্মে না বললেও কিছু হয় না, ধর্মের এখানে কোনো ক্রেডিটও নাই, ধর্মের কোনো ডিসক্রেডিটও নাই এখানে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরেকটা ছোট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে ধর্মান্ধ, মানে কি বলবো, আমার বন্ধু প্রশ্ন করছে আমাকে জিনিসটা, যে আমরা পরকাল না থাকে, হ্যাঁ, আমি পরকাল নিয়ে আসলে জানার জন্য আপনি প্রশ্ন করছিলেন, যদি পরকাল না থাকে বা প্রশ্ন মতে, যদি পরকাল না থাকে তাহলে বিতর্কের আমরা খবর পাপ কেন করবো না, ভাই, শুনছেন পাপ ভাই? কেন করবে না, মানে সে হয়তো বুঝাতে চাইতেছে পরকাল না থাকতে সে কেন হ্যাঁ হ্যাঁ ভুল কাজ করবে না, বা সে কেন অন্যায় কাজ করবে না। পাপ আর হ্যাঁ হ্যাঁ, অন্যায় সবসময় যে একই হবে, যে সেরকম না, সে অন্যায় কাজ কেন করবে না, সে আমি অন্যায় কাজ স্বাধীনভাবে এই এটা জন্য অ্যাড করি, বলেন। একটা মানে শেষ করে জিনিসটা আর কি, মানে সেই প্রশ্নটা আমার এভাবে করছে যে ধর আমি মানে পুতিন বা এই লেভেলের বড় কেউ, তো আমি আমি তখন মানে কেন পাপ করবো না, মানে কি কারণে আমার পাপ করবো না, তখন তো আমার কোনো বিচার হবে না, মানে আমার মতে বলতেছে আল্লাহ যদি নাই থাকে তাহলে তো মানে ওই বিচারও কেউ করবে না আমার, বা ওই লেভেলের কোনো ইয়েও নাই, মানে কি কারণে আমি পাপ করবো না, মানে এর অর্থটা কি হবে? সমাজের কোন ব্যক্তি, সে পুতিন হোক, পুতিনের আব্বা হোক, মোহাম্মদ হোক, বা যে কোনো ব্যক্তি হোক, তাকে সমাজের কিছু রুল মেনটেন করেই চলতে হয়। আপনি এমনকি যে কোনো বড় বড় মাফিয়াও দেখেন, সে কিন্তু সবার অধিকার হরণ করতে পারে না, সবার সাথে সে খারাপ কাজ করতে পারে না, তার কিন্তু নিজস্ব লোকজনের সাথে ভালো ব্যবহার করতেই হয়, যাদের সাথে সে মানে একাকিত্ব সময় কাটায়, যাদের কাছ সাথে মনে করেন সে তার পার্সোনাল গার্ড ছাড়া কোথাও ঘোরে না, এই জন্য কিন্তু সে পার্সোনাল গার্ডের সাথেও দুর্ব্যবহার করতে পারে না, কারণ কোন একজন পার্সোনাল গার্ডের তারও যদি মাথা চলে যায় সে কিন্তু তার হার্ম করে ফেলাইতে পারে। এরকম ইসের বাইরে যে আমি কারো ধার ধারি না, ওই রকম লোকজন মানে দুনিয়াতে এক্সিস্ট করে না, যে আমি আমি এমন একটা ব্যক্তি প্রশ্নটা আসলে যাতে। কি ছিল জানেন ভাই? প্রশ্নটা তো আমি বুঝতে বুঝলাম না পারছি যে আমি বুঝতে পারছি তো কি কারণে, মানে যেমন, হ্যাঁ প্রশ্নটা বুঝতে পারছি, একটু বুঝে নেন আমি যেটা বুঝাতে চাইছি সেটা একটু বুঝে নেন। আচ্ছা ঠিক আছে বলো। সমাজের প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছু রুল মেনে চলতে বাধ্য। এখন সে খারাপ কাজ করবে কেন, কেন খারাপ কাজ করবে কি করবে না, সেটা হচ্ছে ডিফারেন্ট বিষয়। যে আপনি যে কোনো ব্যক্তি, এটা ব্যাপার ম্যাটার করে না যে সে কতটা রিচ বা সে কতটা পাওয়ারফুল, তাকে ভালো কাজটা করা এই জন্য উচিত কারণ ভালো কাজটা করা যৌক্তিক, তাকে খারাপ কাজটা করা এই জন্য না উচিত কারণ খারাপ কাজটা করা অযৌক্তিক, খারাপ কাজটা করা সমাজের জন্য ক্ষতিকর। ওটা যুক্তি দিয়ে যে বুঝবে সে এটা করবে, সে যে যে যুক্তি মানতে চাবে না সে তো ভাই ব্যাকল, তার আপনি ধর্ম দিয়ে বুঝাইতে পারবেন না, বা সে সে ব্যাকল সে সে ধর্ম সে তার না আপনি ধর্ম দিয়ে বুঝাইতে পারবেন, যে যুক্তি বুঝে না সে ধর্ম বুঝবে কি? কিন্তু ফারাজ ভাই, ফারাজ ভাই, এটা তো আমার নিজের জন্য ভালো, যদি আমি এই জিনিসটাকে আমি একটু এক্সপ্লেন করবো যে এটা আমার নিজের জন্য ভালো, কোন জিনিসটা ভাই, মানে সমাজের রুল মেনটেন করাটা, যুক্তি মেনে চলাটা? যেমন ধরেন আমি মনে করেন অনেক ক্ষমতাবান, হ্যাঁ, বাংলাদেশে মনে করেন আমি শেখ হাসিনা, এখন আমি সবার সম্পত্তি দখল করে ফেললাম, এখন মনে করেন যারা হচ্ছে ম্যাথর, বাংলাদেশের যারা ম্যাথর শ্রেণী যারা এই কাজ করে, পয় নিষ্কাশনের কাজ করে, ওনাদের সবাই আমি মাইরা ফেললাম, মাইরা টাকা পয়সা লুটপাট করে নিলাম, এরপরে আমি বাসায় হাগু করতে বসলাম, তখন আমার কি সমস্যাটা হইতে পারে ফরাজ ভাই? ভাই তখন আপনার জ্যাম হয়ে যেতে পারে, আপনার কোমর জ্যাম হয়ে যেতে পারে, আপনার ওয়াশরুম নষ্ট হয়ে যেতে পারে, আর ওইটা ঠিক করার মতো কোনো মেথড আপনি পাবেন না, কোনো ও হয়তো বা বিদেশ থেকে কোনো একটা হ্যান্ডিম্যানকে, টাক মাথার হ্যান্ডিম্যানের আপনার ফোন করতে হইতে পারে।
ও তাহলে তো এটা তো আমার জন্য একটা বিরাট প্রবলেম হয়ে গেল, তাহলে তো আমার বাসায় মানে গুজে মজা থাকবে। আচ্ছা ঠিক আছে, মনে করেন আমি মনে করেন নাপিতদের সবাই মেরে ফেললাম, হ্যাঁ যাবেটা তোদের থেকে আমি ক্ষমতা পাবেন, তোদের সবাই মেরে ফেললাম, নাপিতদের মেরে ফেললেও তো আমার সমস্যা হবে, ইলেকট্রিশিয়ানদেরকে আমি মেরে ফেললাম যারা ইলেকট্রিক মনে করেন ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়, যারা ওইখানে চাকরি করে সবাই মেরে ফেললাম, মেরে মেরে ওদের জায়গা সম্পত্তি সব দখল করলাম, সমাজের বাদ বাকি সমস্ত যারা হচ্ছে পেশাজীবী, যারা হচ্ছে কৃষক, যারা হচ্ছে শ্রমিক, যারা হচ্ছে মনে করেন গার্মেন্টস এ কাজ করে, তাদের অধিকার হরণ করে নিলাম, তাদেরকে মেরে টেরা ফেললাম, কিছু মেরে ফেললাম, কিছু পালাই গেল, তাইলে ভাই আমি কি একা সমাজে মানে সার্ভাইভ করতে পারবো? ইম্পসিবল। তাহলে আমরা তো মানুষেরা দীর্ঘ মানব ইতিহাস যে যতটুকু আমাদের আছে সেই ইতিহাস থেকে আমরা এই শিক্ষাটা পাই যে সমাজে যদি আমি আমার ক্ষমতা প্রয়োগ করে আমি যদি মনে করি আমি সবারই মেরে এলাম কেউ আমি সব আমি আমি এটা এইরকম ক্যারেক্টার ইহ জন্মে এক্সিস্ট করতে পারে? আপনি যত ইয়ে পড়ছেন, ইতিহাস পড়ছেন, এরকম কোন ক্যারেক্টার কি, যত নিম্ন মানের জঘন্য ক্যারেক্টার পড়ছেন, এরকম কি কোন ক্যারেক্টার আছে যে কাউরে তোয়াক্কা করে না, এরকম কোন ইয়ে আছে? এরকম কোন ক্যারেক্টার আসলে এক্সিস্ট করে না? মোহাম্মদ তো মনে করেন ওমর ওসমানের সামনে মানে পার্থার করে কাঁপতো, যেমন পারে পারে পালে ব্লো জব দিত, ওইরকম টাইপের লোক ছিল তো, সেও তো মানে সে মানে নবী হওয়ার পরেও তো সে এরকম ধারদামি করতে পারতো তাদের সাথে। তো আনোয়ার হোসেন ভাই আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে এই জিনিসটা অবজার্ভ করেছি, মানুষ অবজার্ভ করেছে যে মানুষ এইভাবে সমাজের ভিতরে টিকে থাকতে পারে না, মানুষের নানা কারণে সমাজের অন্যান্য মানুষের প্রয়োজন পড়ে, আপনারও প্রয়োজন পড়ে, আপনি যে পানির সাপ্লাই, আপনার বাসায় যে পানির সাপ্লাই, আপনার বাসায় যে বিদ্যুৎ সাপ্লাই, আপনি যে বাজার থেকে সদাইপাতি কেনেন বা মানে চাল কেনেন, শাকসবজি কেনেন, এগুলা ট্রান্সপোর্ট পর্যন্ত যারা করে এদেরও আপনার প্রয়োজন, কোনো না কোনো ভাবে আপনি এদের উপর নির্ভরশীল, আবার এরাও আপনার উপরে নির্ভরশীল, এই পারস্পরিক নির্ভরশীলতাটাই সমাজের একটা অলিখিত চুক্তি যে আপনি তাদের উপরে নির্ভর করে বেঁচে আছেন, তারাও আপনার উপর নির্ভর করে বেঁচে আছে, আপনি সমাজে কিছু কন্ট্রিবিউশন রাখতেছেন, তারাও সমাজে কিছু কন্ট্রিবিউশন রাখতেছে, একজন বাসের হেল্পার যে সেও সমাজে কিছু কন্ট্রিবিউশন রাখতেছে, আপনি মনে করেন একটা সরকারি চাকরি করেন আপনিও সমাজে কিছু কন্ট্রিবিউশন রাখতেছেন, এই পারস্পরিক নির্ভরশীলতা এবং অলিখিত চুক্তির মধ্যেই আমরা সমাজে বসবাস করি, এইখানে আমরা একজন আরেকজনের উপর নির্ভরশীল, এই কারণে আমাদের সমাজটা স্টেবল থাকে যখন সবাই অধিকারগুলা পায়, যখন কারো অধিকার কেউ হরণ করে নেয় বা একজন মানুষের অধিকার বেশি থাকে অন্য মানুষের অধিকার কম থাকে, এই রকম সমাজ সার্ভাইভ করে না, এই সমস্ত সমাজ টিকে থাকে না, এই সমস্ত সমাজ হচ্ছে ভঙ্গুর সমাজ, যেমন ধরেন আফগানিস্তানের সমাজ, এটা হচ্ছে একটা ভঙ্গুর সমাজ, কারণ কি, কারণ আফগানিস্তানে মুমিন মুসলমানরা বেশি অধিকার পায়, নারীরা অধিকার পায় না, হিন্দুরা অধিকার পায় না, বৌদ্ধরা অধিকার পায় না, এই কারণে ওদের সমাজটা হচ্ছে একটা ক্ষয়িষ্ণু সমাজ, ভেঙে যাওয়া সমাজ, ওই ওই সমাজটা তে আপনিও থাকতে পছন্দ করবেন না, আপনি কখনো চাইবেন না আফগানিস্তানে আপনার পরিবার নিয়ে যাইতে, ওইখানে থাকতে, কিন্তু ইউরোপের একটা সমাজে যেখানে প্রত্যেকের অধিকারটা সমান এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে আপনারও যতটুকু অধিকার, এই দেশে আমি জার্মানিতে থাকি, জার্মানিতে আমাদের চ্যান্সেলারের যে অধিকার আমারও সেই অধিকার, চ্যান্সেলারও যদি দুর্নীতি করে, চ্যান্সেলারও যদি মানে মানে ট্যাক্স না দেয়, ট্যাক্স ফাঁকি দেয়, তারও পুলিশ যেভাবে গিয়ে ধরবে আমারও ঠিক সেইভাবে একইভাবে গিয়ে ধরবে, আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই, ট্যাক্স ফাঁকি দেওয়া বিষয়ে কোনো অন্তত কোনো পার্থক্য নেই, ট্যাক্স ফাঁকি দিলে তারও ধরবে, কিছুদিন আগে কয়েক বছর আগে জার্মানির প্রেসিডেন্টের পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে, কারণ সে ট্যাক্স ফাঁকি দিছিল একবার, কোন আমলে কোথায় একবার কিছু টাকা ট্যাক্স ফাঁকি দিছিল, লজ্জায় শরমে সে মানে পদত্যাগ করছে, এই সমাজে মানুষ বেশি থাকতে পছন্দ করবে যে সমাজে প্রত্যেকের অধিকারটা সমান, আবার বাংলাদেশে দেখা যায় যে শেখ হাসিনা দুর্নীতি করলে আর কোনো সমস্যা নাই, অন্যরা দুর্নীতি করলে পুলিশ এসে ধরবে, এই সমস্ত সমাজে মানুষ আসলে থাকতে পছন্দ করে না, বা এই সমস্ত সমাজগুলো হয় ভঙ্গুর সমাজ, এই সমস্ত সমাজ দ্রুত ভেঙে পড়ে, আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে এটাই দেখেছি যে সেই সমাজে আমিও আমিও ভালোভাবে থাকতে পারবো, আপনিও ভালোভাবে থাকতে পারবেন, ফারাজ ভাইও ভালোভাবে থাকতে পারবে, যেই সমাজে প্রত্যেকের অধিকারটা সংরক্ষিত হয়, প্রত্যেকের অধিকারটা একরকম থাকে, সমান থাকে, এই কারণে সেই সমাজগুলোই বেশি সার্ভাইভ করে, ইউরোপের সমাজগুলো বেশি সার্ভাইভ করবে, অর্থনীতি ভালো, শিক্ষা ভালো, এখানে সিকিউরিটি ভালো, কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই জিনিসগুলো নাই, এই কারণে আপনি চেষ্টা করবেন সবসময় যে আরে যদি ইউরোপের ভিসাটা পাইতাম তাহলে পরিবার নিয়ে চলে যেতাম, সুইডেনে থাকতাম গিয়া, হ্যাঁ সুইজারল্যান্ডে থাকতাম গিয়া, আপনি কখনো এটা ভাববেন না যে আমি যাই তাহলে আমি পাকিস্তানে গিয়া ভিসা নিয়ে পাকিস্তানে যাবো, পাকিস্তানে গিয়া থাকুম, এটা আপনি কখনো ভাববেন না, কারণ পাকিস্তানের সমাজ কেউ ভাবে যে আমি আমার ক্যারিয়ার গোল হিসেবে পাকিস্তানে যাবো? হ্যাঁ, তো এমনকি রাশিয়াতেও কেউ যেতে চায় না, কারণ রাশিয়াতে আমরা দেখি যে পুতিনের ক্ষমতা বেশি, অন্য মানুষের ক্ষমতা নাই, এই কারণে রাশিয়াতেও কেউ গিয়ে থাকতে চায় না বা সেই সমস্ত সমাজে থাকতে চায় না, সেই সমাজটাই সার্ভাইভ করে, সেই সমাজে আপনিও ভালো থাকবেন, অন্যরাও ভালো থাকবে, কিন্তু রাশিয়াতে সাধারণ মানুষ ভালো থাকবে না, পুতিনও আলটিমেটলি আসলে ভালো থাকতে পারবে না, পুতিনেরও আসলে সবসময় আতঙ্কে থাকতে হবে, এই বুঝি কেউ আইসা আমারে খুন করে গেল নাকি, হ্যাঁ কোনো একজন ইয়ে আইসা আমার মেরে গেল নাকি, ভাই বেশিরভাগ ডিক্টেটর তো এরকম অ্যাসাসিনেটেড হয়ে মরছে ভাই। হ্যাঁ ঠিক আছে ফারাজ ভাই, আজকে 3 ঘন্টা হয়ে গেছে, তাহলে আজকে আমরা লাইভটা শেষ করে দিই।
ঠিক আছে ঠিক আছে আসিফ ভাই। আচ্ছা ভাই আচ্ছা আনোয়ার হোসেন ভাই, আপনি একটা জিনিস ভাববেন, আমি জাস্ট আপনাকে মানে এই টাইপের এক্সাম্পল দেওয়া খুব সস্তা জিনিস, আমি আপনাকে সিমিলার টাইপের একটা এক্সাম্পল দিই। চিন্তা করেন, মনে করেন একজন লুটেরা, একজন আপনি যে টাইপের ক্রিমিনাল মনে করতেছেন সেই টাইপের ক্রিমিনালি, একজন ওয়ারলর্ড, একজন ড্রাগ ব্যবসায়ী, সে মনে করে যে সে যে কাজগুলো করতেছে সেই কাজগুলা, একে তো তার ধর্মের মতো কেউ নাই, দুয়ে সেই কাজগুলো হচ্ছে তার ধর্মে যৌক্তিক কাজ, ভালো কাজ, এই কাজ করলে সে তার ধর্ম অনুযায়ী জান্নাতে যাবে। ঠিক আছে, সে ওই কাজটা ধর্ম মেনেই করতেছে, তার ধর্ম মেনেই করতেছে, তারে আপনি বুঝাবেন কি দিয়ে? সে যেটা খারাপ কাজ করছে তারে বুঝাবেন কি দিয়ে? ওটা একটু ভাবেন ভাইবে, দুইটা দুইটা উদাহরণ মিলান যে আমাদের কাছে কি পন্থা আছে কাউকে বোঝানোর যে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, আর যাকে আমি জোর করে বুঝাইতে পারবো না তাকে তার বিরুদ্ধে কি ধরনের পজিশন নেওয়া উচিত, আমাদের তার বিরুদ্ধে কি ধরনের পজিশন নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এখন তো কিছু করতে পারিনি, মরার পরে আমার কল্পিত আল্লাহ বিল্লাহ কার্টুন মার্টুন যা আছে তারা শাস্তি দিবে, এরকম টাইপের মানে আকাশ কুসুম চিন্তা করা উচিত, নাকি আমাদের সমাজের যে এক্সিস্টিং আইন ব্যবস্থা আছে সেটাকে আরো ডেভেলপ করা উচিত? এই জিনিসটা নিয়ে চিন্তা করবেন, নেক্সট টাইম আপনার সাথে আবার কথা হবে। ঠিক আছে আনোয়ার হোসেন? একটা? হ্যাঁ ভাই, শুনতে শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে, আচ্ছা ভাই, এখন আমার হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি কি কি আমার করতে প্রশ্ন পারি? বুঝতে পারছেন? হ্যাঁ আমি হ্যাঁ ভাই, প্রশ্ন লাইভটা শেষ বুঝতে করে পারছি। দিব তো, শেষ কথাটা বলেন আনোয়ার হোসেন ভাই। আচ্ছা আচ্ছা, শেষ কথাই বলছি ভাই আপনাকে। এখন আমি এখন মানে বর্তমানে আমি কি করতে পারি? মানে আমার ঘুরতে মানে সম্পূর্ণ বিশ্বাস আসলে আমার মনে হয় চলে গেছে। আমার মনে হয় এগুলো নিয়ে আপনি পাবলিকলি কথা বলা বন্ধ করেন প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি এই সম্পর্কিত আলোচনা আপনি খুব করতে চান, আপনার খুব বেশি ইচ্ছা হয়, তাহলে যদি আপনি এমন হয় যে আপনার পড়াশোনা মোটামুটি শেষ, আপনি ফ্রি আছেন, তখন আপনি হয়তো একটা পেজ খুলে, ইউটিউবে একটা ফেসবুক একটা পেজ খুলে আপনি এটা জি নিয়ে আলোচনা করতে পারেন, আপনি লাইভ করতে পারেন, লেখালেখি করতে পারেন, বা আপনি কোনো একটা ব্লগ স্পট খুলে সেখানে আপনি আপনার লেখা লেখালেখি করতে পারেন, তবে ভাই আরো জ্ঞান বাড়াতে হবে আমার আসলে। যদি আপনি চান করতে পারেন, আপ টু ইউ। আচ্ছা ভাই, চলো, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো ভাই ঠিক ভালো আছে থাকবেন ভাই, সবাই। তাহলে শুভরাত্রি, আমার হ্যাঁ কাছে ভাই ভালো থাকেন। শুভরাত্রি। আচ্ছা আচ্ছা।